একটি মডেল টেস্ট, 1 নম্বর প্রশ্ন, সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা স্পষ্টভাবে ব্যাখ্যা করে? সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে হচ্ছে UNDP। UNDP সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত কি? সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে নিয়মনীতির অনুসরণ। নিয়মনীতির অনুসরণ, নিয়মনীতির অনুসরণ, নিয়মনীতির অনুসরণ, নিয়মনীতির অনুসরণ। জনগণ, রাষ্ট্র এবং প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়, ঘনিষ্ঠ প্রত্যয় হচ্ছে সুশাসনের, ঘনিষ্ঠ প্রত্যয় হচ্ছে সুশাসনের, ঘনিষ্ঠ প্রত্যয় হচ্ছে সুশাসনের। জাতিসংঘ কয়টি সুশাসনের মূল উপাদান চিহ্নিত করে? জাতিসংঘ 8টি মূল উপাদানের চিহ্নিত করে। জাতিসংঘ কয়টি সুশাসনের মূল উপাদান চিহ্নিত করে? 8টি। IMF কত সালে সুশাসন ধারণাটি গ্রহণ করে? IMF কত সালে সুশাসন ধারণাটি গ্রহণ করে? 1996 সালে, 1996 সালে। সুশাসনের মানদণ্ড কোনটি? সুশাসনের মানদণ্ড হচ্ছে জনগণের সম্মতি এবং সন্তুষ্টি, জনগণের সম্মতি এবং সন্তুষ্টি। কৈটল্যর মতে সুশাসন হলো আইনের শাসন, সুশাসন হচ্ছে আইনের শাসন, আইনের শাসন। কোনটি ছাড়া সুশাসন কার্যকর করা যায় না? কোনটি ছাড়া সুশাসন কার্যকর করা যায় না? বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সুশাসন কার্যকর করা যায় না। কোনটি সুশাসন প্রতিষ্ঠার সমস্যা? সুশাসন প্রতিষ্ঠার সমস্যা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা। নিচের কোন দেশের সুশাসন প্রতিষ্ঠিত আছে? নিচের কোন দেশের সুশাসন প্রতিষ্ঠিত আছে? সুশাসন প্রতিষ্ঠিত আছে কানাডার। সুশাসনের সবচেয়ে বড় অন্তরায় কোনটি? সুশাসনের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে জবাবদিহিতার অভাব, জবাবদিহিতার অভাব। সুশাসনের সাথে অন্যতম বাধা কোনটি? সুশাসনের সাথে অন্যতম বাধা হচ্ছে সন্ত্রাস। ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, এটা বলেছেন বার্টার রাসেল, বার্টার রাসেল। দেশের শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকারী কে? দেশের শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকারী হচ্ছে আইনসভা, আইনসভা। নিচে কোনটি স্টোরেজ মিডিয়া? স্টোরেজ মিডিয়া যেখানে আমরা তথ্য সংরক্ষণ করে রাখতে পারবো সেটা হচ্ছে স্টোরেজ মিডিয়া, আর এটা হচ্ছে সিডি। হার্ড ডিস্ক মাপার জন্য একক হচ্ছে গিগাবাইট, হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট। নিচে কোনটি অপটিক্যাল ডিভাইস? সিডি রম হচ্ছে অপটিক্যাল ডিভাইস, সিডি রম হচ্ছে অপটিক্যাল ডিভাইস। কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় বাস। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয় বিটস দিয়ে, প্রশস্ততা মাপা হয় বিটস দিয়ে। 8086 বিটের মাইক্রোপ্রসেসর কত? 8086 হচ্ছে 16 বিটের, 8086 হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর। উপাত্ত গ্রহণ এবং নির্গমন ব্যাসের নাম হচ্ছে ডাটা বাস, নির্গমন হচ্ছে ডাটা বাস, নির্গমন হচ্ছে ডাটা বাস, ডাটা বাস, ডাটা বাস। মাদার বোর্ডে PCI বাসের কত বিটের? 32 বিটের। PCI বার 32 বিটের, PCI বাস হচ্ছে 32 বিটের। কোন পোর্টের সাহায্যে কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে মনিটর যুক্ত করা হয়? সবগুলো। সিরিয়াল পোর্ট কতটি পিন থাকে? সিরিয়াল পোর্টে 9টি পিন থাকে, সিরিয়াল পোর্টে 9টি পিন থাকে। উইন্ডোজ 98 অপারেটিং সিস্টেম কত বিটের? 32 বিটের, 32 বিটের। হুইচ টেকনোলজি ইজ ইউজ দ্য কম্প্যাক্ট ডিস্ক? কম্প্যাক্ট ডিস্কে লেজার ব্যবহার করা হয়, কম্প্যাক্ট ডিস্কে লেজার ব্যবহার করা হয়। নিচের কোনটি ডাটা সংরক্ষণ এবং স্থানের জন্য করা হয়? পেন ড্রাইভ, পেন ড্রাইভ। কোন মাধ্যমটির ডাটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? ডাটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক। ফ্লপি ডিস্কের প্রচলন শুরু করা হয় 1973 সালে, ফ্লপি ডিস্কের, ফ্লপি ডিস্কের শুরু করা হয় 1973 সালে।
কোন নিচের কোনটি অপসারণযোগ্য ডিস্ক নয়? অপসারণযোগ্য ডিস্ক হচ্ছে হার্ড ডিস্ক অপসারণ করা যায় না, হার্ড ডিস্ক অপসারণ করা যায় না।